যান দুর্ঘটনায় গুরুতর আহত শিশু বিহার স্কুলের ছাত্রের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে দেবী হাসপাতালে গেলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এই শিশুর চিকিৎসার সব ধরনের খরচ বহন করবে সরকার, বলেছেন শিক্ষামন্ত্রী। বর্তমানে নিউরো আইসিইউতে চিকিৎসাধীন আহত ছাত্রী। যান দুর্ঘটনায় গুরুতর আহত শিশু বিহার স্কুলের ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে শনিবার জেবি হাসপাতালে গেলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। সেই শিশুর চিকিৎসার সব ধরনের খরচ বহন করবে সরকার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বর্তমানে নিউরো আইসিইউতে চিকিৎসাধীন আহত ছাত্রী 48 ঘন্টা অতিক্রম না করলে চিকিৎসকেরা তাকে বহিরাজ্যে পাঠাবার জন্য কোনো ধরনের পদক্ষেপ নিতে পারছেন না। পাশাপাশি বলেন, ছাত্রীর বাবার আর্থিক অবস্থা ততটা ভালো না, যদিও স্কুল ছুটির পর ওই ছাত্রী তার মার সঙ্গে বাড়ি ফেরার পথেই টমটমের ধাক্কায় গুরুতর আহত হয়েছে। তবু রাজ্য সরকার আহত ছাত্রী অনুস্মিতা দত্তের চিকিৎসার সব ব্যবস্থা করবে। শিক্ষামন্ত্রী রতনলাল নাথের মুখে এই সাহায্যের কথা শুনে আহত ছাত্রী অনুস্মিতার মা বাবা কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন। এবং তাদের অবজারভেশনে আছে, 48 ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না। তার মা বাবাও এখানে আছে, তাদের সাথে আমি কথা বলেছি, এবং যদিও তারা খুব গরিব মানুষ, তবুও আমরা সরকারের পক্ষ থেকে, যদিও স্কুল ছুটির পর, তবুও যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয়, চিকিৎসার জন্য যত রকম সুবিধা আমরা সাহায্য করার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। কিন্তু এখন বর্তমানে আনস্টেবল রয়েছে, সুতরাং স্টেবল না হওয়া পর্যন্ত তাকে বাইরেও পাঠানো যাচ্ছে না। এই অবস্থায় ডাক্তারদের উপরে নির্ভর করতে হবে। আমরা ডাক্তারবাবুদের বলেছি তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং তার দিকে যেন স্পেশাল কেয়ার নেয়, সেদিকে ডাক্তারের যারা চিকিৎসক রয়েছেন তাদের। প্রসঙ্গত, শুক্রবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে টমটমের ধাক্কায় গুরুতর আহত হয়েছিল শিশু বিহার স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী অনুস্মিতা দত্ত, বর্তমানে জেবি হাসপাতালে নিউরো আইসিইউতে চিকিৎসাধীন আহত ছাত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।